আসসালামু আলাইকুম। বোধহয় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে, চলে আসলাম খুব ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি মূলত চেষ্টা করি আপনাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য, এবং বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন প্রাথমিকভাবে ঘরোয়াভাবে যেন আপনারা ইউজ করেন সেই পদ্ধতিগুলো বলার চেষ্টা করি। প্রথমে আমার খুব ছোট্ট একটি মেসেজ পড়ব এবং এর আলোকে সমাধানের চেষ্টা করব। সমস্যা একজনের, কিন্তু সেখান থেকে আমরা প্রত্যেকে যার যার সমস্যা আছে সমাধান জানে নিতে পারি। এক বন্ধু লিখেছে, স্যার আশা করি ভালো আছেন। আবার বীর্য পাতলা সহবাসের সময় 3-4 মিনিট, বীর্য গাঢ় এবং সহবাসের সময় যেন 15 বা 20 মিনিট হয়, এর সমাধানে কি ঔষধ আছে বলবেন। বন্ধুরা, খুবই ছোট্ট প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। প্রশ্নটি এমন, এমন কি মেডিসিন আছে যেটি খেলে বীর্য গাঢ় হবে এবং সময় 15 থেকে 20 মিনিট হবে, ফিক্সড করে বলেছে উনি। মজার বিষয় হচ্ছে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে পাথিতেই বলেন না কেন, ফিক্সড করার কোনো মেডিসিন নেই। সেক্সুয়াল ইন্টারকোর্স এবং সেক্সুয়াল টাইমিংটা নির্ভর করে সম্পূর্ণ নিজের উপরে। কেমন, আপনি যতই হট যতই টাইমিং বৃদ্ধি করার জন্য ওয়ান টাইম খান না কেন, যদি আপনি মনে করেন ইন্টারকোর্সের সময় 1 মিনিটে বীর্যপাত করবেন, আপনি করতে পারবেন। বীর্য গাঢ় করার মেডিসিন আছে কিনা, হ্যাঁ গাঢ় করার জন্য অবশ্যই মেডিসিন আছে, এমনকি গাঢ় করার জন্য ভালো ভালো খাবারও আছে। খাবার সম্পর্কে অনেক বলেছে, দুধ ডিম মধু খেজুর কুরমা কিশমিশ বাদাম মৌসুমি ফল গোস্ত, এগুলো বীর্য গাঢ় করে। হোমিওপ্যাথি ওষুধ আছে, অ্যাভেনা ড্যামিয়ানা অশ্বগন্ধা সেলেনিয়াম টাইটেনিয়াম, এগুলো বীর্য ঘন করে, কিন্তু সময় বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আপনার মেন্টাল সেট আপ থাকতে হবে। মূলত ইন্টারকোর্সের জন্য আপনার মানসিক প্রিপেয়ার থাকতে হবে, ইন্টারকোর্সের যে সময় যে টেকনিকগুলো অবলম্বন করতে হয়, যে টেকনিকগুলো ফলো করতে হয়, এই টেকনিকগুলো মাস্ট বি আপনাকে ফলো করতে হবে, এর মাধ্যমে সময় বৃদ্ধি করতে হবে। ইরেকশান ডিসফাংশান, সেটি ইরেকশান বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়া হয়, দিলে ইরেকশান স্বাভাবিকভাবে বেড়ে যায়। যাদের বিভিন্ন সমস্যার কারণে টাইমিং হয় না বা ইরেকশান হয় না, তাদের জন্য ওষুধ দেওয়া যায়, কিন্তু টাইম ফিক্সড করে 15 মিনিট 20 মিনিট এটা দেওয়ার সময় বা ফিক্সড করা কোনো হোমিওপ্যাথিতে মেডিসিন নেয়। টাইমিংয়ের জন্য দেওয়া হয়, টাইমিংটা মেন্টাল প্রিপারেশনের মাধ্যমে আপনার নিজস্ব টেকনিকে এটি স্থির করে নিতে হবে। হয়তো এর সময় এর চেয়ে বেশি সময় ইন্টারকোর্স বা সহবাস স্ত্রী সহবাস করা সম্ভব, কিন্তু ফিক্সড করে বলা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা এই ভ্রান্ত ধারণা থেকে উত্তরণ করতে পারে। আসসালামু আলাইকুম।